আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস কিংডম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই পপুলার একটি বাঙালিয়ান রেসিপি। আজকের রেসিপি হলো পেয়ারা মশলা বা পেয়ারা ভর্তা। আমরা অনেকেই কিন্তু রাস্তার পাশের মামাদের কাছ থেকে এই পেয়ারা মাখাটা কিনে খাই, তবে সেটা অনেক সময় স্বাস্থ্যসম্মত না হওয়ার কারণে কীভাবে বাসায় এই পেয়ারা মাখাটা তৈরি করবেন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। জিভে জল আনা এই রেসিপিটি শিখতে হলে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। চলুন তবে শুরু করা যাক। আমি এখানে একটি বড় সাইজের পেয়ারা ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। ভর্তাটা খুব সহজে তৈরির জন্য আমি এখানে এরকম একটি জার ব্যবহার করছি। অ্যাড করছি দুইটা কাঁচামরিচ কুচি, বিট লবণ এক চা চামচ, এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আরও অ্যাড করছি লেবু। আমি এখানে অর্ধেক লেবু ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাসন্দি অ্যাড করছি এক টেবিল চামচ। এবার এই সব কিছু খুব ভালোভাবে একটু ভর্তা করে নিব। যদি আপনারা পেয়ারা মাখাটা একদমই সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেন তাহলে কিন্তু লেবুর খোসাটা সহ দিবেন, আর যদি একটু রেখে খেতে চান তাহলে শুধু লেবুর রস ইউজ করবেন এক টেবিল চামচ। আর পেয়ারা ভর্তায় লেবুর রসটা ইউজ করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এটি ট্রাই করতে পারেন। দেখুন, সব কিছু আমি খুব ভালো করে ভর্তা করে নিয়েছি। এবার এই জারটার ভিতরে পেয়ারা কাটাগুলি সব ঢেলে দিব। এবার জারটার মুখ আটকিয়ে এভাবে আমরা ঝাঁকিয়ে নিব, তাহলে কিন্তু পেয়ারার সাথে সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর যে কোনো ফলের ভর্তা এভাবে মাখালে কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। প্রায় এক থেকে দুই মিনিটের মতো আমি এটি এভাবে মিক্সড করে নিব। দেখুন কতটা লোভনীয় তৈরি হয়ে গেল পেয়ারা মাখা। এভাবে পেয়ারা ভর্তা তৈরি করলে জিভে জল চলে আসবে কিন্তু যে কারোর। আজকের এই পেয়ারা ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করব আজকের এই স্পাইসি পেয়ারা মশলা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আই হোপ আপনাদের সবার কাছে এটি অনেক বেশি পছন্দের হবে। যদি রেসিপিটি ভালো লাগে বেশি বেশি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।